আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমরা যারা ঘরে সেন্টেড ক্যান্ডেল জ্বালাতে পছন্দ করি, আজকের ব্লগটা তাদের অনেক উপকারে আসবে। আশা করছি আজকের ব্লগের একদম শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। সেন্টেড ক্যান্ডেলগুলো আমরা কিন্তু বেশ ভালো দাম দিয়েই ঘরে নিয়ে আসি, আর দেখা যায় কয়েকটা কমন প্রবলেম আছে যেগুলো আমরা ফেস করে থাকি, অনেকে আমরা রিয়েলাইজ করি আবার অনেকেই করি না। আজকের ব্লগে সেই সমস্যাগুলো নিয়েই কথা বলবো, আর সেগুলোর সমাধান আমি ইজি উপায়ে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে আমি আমার ঘরে যে ক্যান্ডেলগুলো ইউজ করছি সেগুলো নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে চারটা ক্যান্ডেল আছে, আর চারটারই কিন্তু চার রকম অবস্থা, তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এখন যে ক্যান্ডেলটা আপনাদের দেখাচ্ছি সেটা কিন্তু আমি বেশ কয়েকদিন থেকেই জ্বালাচ্ছি, আর জ্বালানোর প্রায় শেষের দিকে এটা, আর দেখতেই পারছেন এটা একদম নিচে চলে গেছে সুতাটা, আর সাইডের দিকে কিন্তু অনেকগুলো ওয়েক্স এখনও রয়ে গেছে। আর এটা হচ্ছে দ্বিতীয়টা, এটা মনে হয় আমি তিন চারবার জ্বালিয়েছি, এটারও কিন্তু সেম একইভাবে সাইডের দিক থেকে রয়ে গেছে আর মাঝখানটা জ্বলে জ্বলে নিচের দিকে চলে যাচ্ছে। আর এই যে সাদাটা এখন দেখাবো, এটা কিন্তু নতুন, এটা মনে হয় মাত্র একবারই জ্বালিয়েছি, আর এটাও কিন্তু সেম একইভাবে নিচের দিকে চলে যাচ্ছে, আর জারের গায়ে অনেকগুলো ওয়েক্স লেগে আছে। আর এটা হচ্ছে আমার পছন্দের একটা ক্যান্ডেল, একটা আমি গিফটে পেয়েছিলাম, তো এটার কন্ডিশন একদম বাজে। তো এটার কারণেই আসলে আমি এটা ফাইন্ড আউট করি যে কীভাবে ক্যান্ডেলগুলোকে ওয়েস্ট হওয়া থেকে বাঁচানো যায়। আর আমি চেয়েছিলাম যে সাইডের দিক থেকে নাইফ দিয়ে একটু যাতে খোঁচা মেরে নিচের দিকে দিয়ে দেই ওয়েক্সগুলো, তাতে আমার ওয়েক্সগুলো মেল্ট হয়ে যাবে প্রপারলি চারিদিকে। কিন্তু আমি দেখাচ্ছি জ্বালানোর পরে এটা কিন্তু জ্বলতে চাইছে না, যেহেতু ওয়েক্সগুলো ওভার ক্রাউডেড হয়ে গেছে, মেল্ট হওয়ার সাথে সাথে এগুলো কিন্তু নিচের যে সুতাটা আছে সেটাকে ডুবিয়ে দিচ্ছিল, আর সে কারণে আমার ক্যান্ডেলটা জ্বলতে চাইছিল না। ক্যান্ডেল জ্বালালে এই প্রবলেমগুলো সচরাচরই ফেস করতে হয়, ক্যান্ডেলগুলো শেষ হয়ে যায় আর দেখা যায় জারের গায়ে অনেকগুলো ক্যান্ডেলই মানে ওয়েক্সগুলো লেগে আছে, সেগুলো কিন্তু মেল্ট হয় না, আর পরে আমরা কিন্তু সেই জারগুলো ফেলে দিই, এতে করে আমাদের অনেকটা ক্যান্ডেলই ওয়েস্ট হয়ে যায় এত দাম দিয়ে কিনে এনে। আর এত মায়া করে আসলে আমরা কিনে নিয়ে আসি এই ক্যান্ডেলগুলো, আর এত শখ করে জ্বালাই, আর সে কারণে যদি ওয়েস্ট হয়ে যায় তাহলে তো আর হয় না। তো আজকে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, আশা করব সেটা আপনাদের কাজে লাগবে। তো জারের গায়ে যাতে করে এই ওয়্যাক্সগুলো আটকে না থাকে সমানভাবে, এটা মেল্ট হয়, সে কারণে আমি এখন কয়েকটা ফয়েলের টুকরা কেটে নিচ্ছি। আর যদি জারের সাইজ বড় থাকে তাহলে বড় বড় করে আপনারা ফয়েলের সাইজগুলো কেটে নেবেন। তো আমার ক্যান্ডেলের সাইজ অনুযায়ী আমি এভাবে ফয়েলগুলোকে পিস পিস করে নিচ্ছি। এখন এই ফয়েলের পিসগুলো আমি ক্যান্ডেলের জারের গায়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে মুড়িয়ে দেব, আর উপরের দিকটা একটু উঁচু করেই রাখব, আর একদম মানে মুখটা ঘুরে ফেলবো না, এতে করে আমার ক্যান্ডেলটা নিভে যাবে, অক্সিজেনের দরকার আছে ক্যান্ডেলটা জ্বালিয়ে রাখার জন্য, সে কারণে একটু গ্যাপ থাকবে। আর এই ফয়েল দিয়ে মুড়িয়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে করে আগুনের তাপটা ওয়েক্সের পুরোটা দিকে সমানভাবে লাগে, মানে জারটা ভালো করে গরম হয়, আর গরম হওয়ার কারণে ওয়েক্সগুলো কিন্তু প্রপারলি মেল্ট হবে চারিদিকে। যেহেতু এই ক্যান্ডেলের জারগুলো মোটামুটি বড় আর একটা মাত্র বার্নার দেয়া আছে, সে কারণে কিন্তু তাপমাত্রাটা শুধু মাঝখানেই থাকে, জারের গায়ে পর্যন্ত পৌঁছায় না, সে কারণেই মধ্যখানে শুধু এটা মেল্ট হতে থাকে আর নিচের দিকে চলে যায়, আর জারের গায়ে ওয়েক্সগুলো লেগে থাকে, ওইগুলো আর ওইভাবে মেল্ট হতে পারে না। এই ক্যান্ডেলগুলো মোটামুটি বড় সাইজের, আর এগুলোতে মাত্র একটা সুতাই দেয়া আছে জ্বালানোর জন্য, আর যে ক্যান্ডেলগুলোতে তিনটা বার্নার দেয়া থাকে মানে তিনটা সুতা দেয়া থাকে জ্বালানোর জন্য, সেগুলো কিন্তু আবার ভালোভাবেই মেল্ট হয়, তেমন একটা এইরকম প্রবলেম ফেস করতে হয় না। তো এখন আমি এগুলোকে এইভাবে ফয়েল দিয়ে মুড়িয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আমার এগুলো মানে ওয়েক্সগুলো লেভেল হয়ে চলে আসে। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় আরেকটা জিনিস দেখিয়ে দিই, আর সেটা হচ্ছে আমার পুরনো ক্যান্ডেল, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম শেষ হয়ে গেছে, এটাকে জ্বালালেও এটা আর জ্বলছে না, সুতাটা একদমই মানে শেষ হয়ে গেছে নিচের দিক দিয়ে। তো এখন এটাকে তো ফেলে দেওয়া যায় না, এটাকে আমি একটু কাজে লাগাবো, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব।
এখন আমি একটা হাঁড়ির মধ্যে পানি নিয়ে এটাকে কুকারে বসিয়ে দিয়েছি, আর আমার সেই ক্যান্ডেলের জারটা এর মধ্যে দিয়ে দিলাম। এসব জার কিন্তু আবার হিট প্রুফ থাকে, যেহেতু মানে ক্যান্ডেলের মধ্যে জ্বলে তো গরম অনেকটাই সহ্য করতে পারে। তো এখন আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এর ভেতরের ক্যান্ডেলগুলো মানে ওয়্যাক্সগুলো একদম মেল্ট হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আমার এই ওয়্যাক্সগুলো একদম মেল্ট হয়ে গেছে। এখন আমি একটা আইস কিউবের ট্রের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই কাজগুলো একটু সতর্কতার সাথে করতে হবে, যেহেতু ওয়্যাক্সগুলো অনেক গরম। তো এখন অপেক্ষা করব এগুলো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে জমে যায়। আর এদিকে জারটা যেহেতু গরম আর পানির মধ্যে ছিল, সে কারণে এর উপরের যে স্টিকারটা ছিল সেটা ইজিলি পিল অফ করা যাচ্ছে। আর এটাকে আমি ধুয়ে একদম ক্লিন করে তারপরে নিয়ে আসছি। আর এদিকে আমার আরেকটা যে ক্যান্ডেল প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম, যেটা কিনা আমি নষ্ট করে ফেলেছি, আসলে আমি নষ্ট করিনি, এটা এমনিতেই আর জ্বলছিল না, তো এটা এখন তো আর ফেলে দেয়া যায় না, এটাকে আমি একটা কাজে লাগাচ্ছি। তো এগুলো দিয়ে আমি যে সেন্টেড ওয়্যাক্স মেল্টগুলো পাওয়া যায় বাজারে কিনতে, সেগুলো বানিয়ে ফেলবো। আর সে কারণে এখান থেকে এই ওয়্যাক্সগুলো এখন বের করে নিচ্ছি, আর এগুলোকে মেল্ট করব, সে কারণে ছোট ছোট পিস করে কেটে নেব। এখন আমি ওয়্যাক্সগুলোকে মেল্ট করে নেব ডাবল বয়লারের সাহায্যে। তো আমার ওয়্যাক্স মোটামুটি মেল্ট হয়ে গেছে। একদিকে আমি একটা বাটির মধ্যে কেটল থেকে গরম পানি নিয়ে নিয়েছি, আর এই গরম পানির মধ্যে আমি একটা স্পুন প্রথমে ডুবিয়ে নিচ্ছি, যে স্পুনটা দিয়ে আমি ওয়্যাক্সগুলো এই আইস কিউবের ট্রের মধ্যে রাখবো। যেহেতু স্পুনটা এমনিতেই ঠান্ডা থাকে আর ওয়্যাক্সের মধ্যে যাওয়ার কারণে সাথে সাথেই কিন্তু ওয়্যাক্সটা জমে যাবে, সে কারণেই আমি এটাকে গরম পানির মধ্যে একটু ডুবিয়ে নিলাম, আর একটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নিয়েছি। আর এখন ওয়্যাক্সগুলো এই ট্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো ওয়্যাক্সগুলো ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। আর এদিকে দেখা যাক আমার যে ফয়েল দিয়ে র‍্যাপ করে রেখেছিলাম ক্যান্ডেলগুলো সেগুলো কিভাবে কাজ করছে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফয়েল পেপারগুলো আরও একটু উঁচু করে দিয়েছি, যাতে তাপটা মানে ভেতরেই থাকে, তেমন একটা বাইরে সরাসরি চলে না যায়। আর এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডেলের ওয়্যাক্সগুলো কিন্তু বিন্দু বিন্দু মানে ঘামের মতো দেখা যাচ্ছে, তার মানে এখানে তাপটা লাগছে, কাজ হচ্ছে। তো যাই হোক, আমার কাছে ভালোই লাগছে, যেহেতু কাজ হচ্ছে আস্তে আস্তে এটা মেল্ট হয়ে কিন্তু নিচের দিকে গিয়ে তারপরে লেভেল হয়ে যাবে। আর এই রেড কালারের ক্যান্ডেলটা কিন্তু বেশ কয়েকদিন ইউজ করা হয়েছে, সে কারণে এটা লেভেল হতে একটু টাইম লাগবে। তো দেখা যাক এখন নেক্সট ওয়ানের কী অবস্থা। এটার গায়ে ওয়্যাক্সগুলো কিন্তু মেল্ট হচ্ছে আস্তে আস্তে, যেহেতু এটা বেশ পুরনো প্রায় শেষের দিকে, তো এটা লেভেল হওয়া এখন একটু টাফ। আর আমি কিন্তু হাত দিয়ে টাচ করতে পারছি না, যেহেতু ক্যান্ডেলের জারটা অনেকটা গরম হয়ে গেছে। তো আপনারা অবশ্যই সাবধান থাকবেন যখনই এই কাজগুলো করবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন চকচক করছে, এর মানে এটাও মেল্ট হচ্ছে। আর এখন হচ্ছে আমার সেই বড় জারটা, যেটা মানে শুধু স্টার্ট করেছিল টানেল হওয়ার জন্য। আর এই যে এটা কিন্তু খুব ভালো করে কাজ হয়েছে, দেখতেই পাচ্ছেন পুরোটা মেল্ট হয়ে একদম লেভেল হয়ে গেছে, তার মানে এটা ভালো করেই কাজ হয়েছে। তো আপনাদেরকে একটাই বলবো, যখন দেখবেন মানে স্টার্ট করেছে মানে গর্তটা হওয়া আর মানে সাইডের দিকে আপনার ওয়্যাক্সটা জমা, তখনই কিন্তু ফয়েল পেপারটা লাগিয়ে দেবেন, এতে করে রেজাল্টটা ভালো আসবে। আর এই যে এখন আমি ক্যান্ডেলগুলো অফ করে দিচ্ছি, এতে করে যখন ঠান্ডা হয়ে এগুলো জমে যাবে তো আমি দেখতে পারবো যে কতটুকু কাজটা হয়েছে। তো ঠান্ডা হওয়ার পরে আবারও ফেরত চলে আসছি আপনাদের দেখানোর জন্য। লিড লাগানো ক্যান্ডেলগুলো আমি এভাবেই অফ করি, মানে ক্যান্ডেলের লিডটা শুধু লাগিয়ে দিই, এতে করে ক্যান্ডেল নিভানোর পরে যে একটা পুরা স্মেল সেটা পুরোটা ঘরেই আসলে চলে যায়। তো সেটা থেকে বাঁচার জন্য আসলে আমি এভাবে করে থাকি, আপনারাও ট্রাই করতে পারেন। আর এদিকে আমার ওয়্যাক্সগুলো একদম জমে গেছে, তো এখন এগুলোকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। তো এই যে আমার সেন্টেড ওয়্যাক্স মেল্টগুলো তৈরি হয়ে গেল, আর এগুলো কিন্তু আমরা বাজার থেকে বেশ ভালো দাম দিয়েই কিনে নিয়ে আসি।
তো পুরনো সেন্টেড ক্যান্ডেল থেকে আমরা এভাবে ওয়্যাক্সগুলো নিয়ে রিসাইকেলিং করে এভাবে ওয়্যাক্স মেল্টগুলো তৈরি করে নিতে পারি। এতে করে আমাদের অপচয়টা অনেক হারে বেঁচে যাবে। আর এদিকে আমি ক্যান্ডেলের জারটা খুব ভালো করে ঘষে মেজে একদম ক্লিন করে নিয়েছি, আর এখন এটাকে ড্রাই করে নেব। আর আমি এটাকে আমার সেই ওয়্যাক্স মেল্টগুলো রাখার জন্য ইউজ করছি। আপনারা চাইলে এইভাবে ক্যান্ডেলের জারগুলো ভালো করে ধুয়ে এগুলোকেও ইউজ করতে পারবেন। আর জারগুলো কিন্তু বেশ ভালো কন্ডিশনেরই থাকে, ভালো মানের থাকে, অনেক স্ট্রংই থাকে, যেহেতু এগুলো হিট প্রুফ। আপনারা আপনাদের পছন্দের যে কোনো জিনিসই কিন্তু এই জারগুলোতে রাখতে পারেন, যেমন বাচ্চাদের ক্যান্ডি, রোস্টেড বাদাম, যে কোনো কিছুই আসলে এইরকম জারে আমরা স্টোর করে রাখতে পারি। এতে করে জারটাও কাজে লেগে যাবে। আর এই যে আমার ওয়্যাক্স মেল্টগুলো দেখতে কিন্তু অনেক কিউট লাগছিল। আপনারা যদি একটু ক্রিয়েটিভ হতে চান তাহলে কিন্তু লেয়ারিং করেও এই ওয়্যাক্স মেল্টগুলো তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা ওয়্যাক্স মেল্ট আমার কিন্তু তৈরি হয়ে গেছে, আর এগুলো দিয়ে আমার বেশ কয়েকদিন চলে যাবে। আর যদি ফেলে দিতাম তাহলে তো এগুলো এমনিতেই অপচয় হয়ে যেত, তো অনেক হারেই অপচয়টা বেঁচে গেল। আর এদিকে আমার সেই ক্যান্ডেলগুলো কিন্তু ড্রাই হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে এটা কিন্তু একদম নতুনের মতো লেভেল হয়ে গেছে। আমার মতো কারা আপনারা এভাবে ক্যান্ডেলের এই প্রবলেমগুলো ফেস করেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ব্লগের মাধ্যমে যদি আপনাদের বিন্দুমাত্র একটু হেল্প হয়ে থাকে তাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। যখন আপনাদের কাছ থেকে রেসপন্স পাই আমার এই ছোট ছোট টিপস বা ট্রিক্স আপনাদের একজনের হলেও কাজে লেগেছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমার কাজের উৎসাহ ট্রিপল হয়ে যায়। তো আজকের ব্লগ এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।